গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি এখন আছি দীঘাতে। তো চলো তোমার সাথে সমুদ্রের ধারে গিয়ে কথা বলছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সত্যি করে খুব ভালো লাগছে। সকালবেলা আগে যাচ্ছে আমার ভাই। এটা কেমন লাগছে হাঁটতে? দারুণ। সকালবেলা সত্যি করেই ভালো লাগে, সকাল সকাল একদম। জীবনে তো হাঁটতে আসিস না, একদম বকবি না। 8 বছর আগে এসেছিলাম বন্ধুরা দীঘাতে, তারপর এখন এসে দেখছি অনেকটা উন্নত হয়ে গেছে। তা তো ঠিকই। কি সুন্দর চারিদিকে জঙ্গল জঙ্গল। গাছগুলো নিয়ে যাবে, এখন বেঁচে থাকবে। নসিবটাই খারাপ, সূর্য ওঠাটা দেখা হলো না। কালকে কিন্তু মিস করব না। ওয়াও, আমরা এখন আছি সমুদ্রের ধারে। জলের স্রোত তোমরা শুনতে পাচ্ছ, আওয়াজ হচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো আমার সাথে। এই মাছ রে, একটা মাছ ভেসে যাচ্ছে বন্ধুরা। তোমরা দু ভাই বোনে মস্তি করো। তো বন্ধুরা, আমি এখন সমুদ্রের ধারে বসে আছি, আর ক্যামেরাম্যানের ভাই গেছে ওই সাইডে, একদম চলে গেছে অনেক দূরে। তো আমার একা থাকতে আর এইখানটায় বসে থাকতে খুব ভালো লাগছে, তাই আমি বললাম তোরা যা, আমি এখানে বসে আছি। এখন বসে আছি, দেখতেই পাচ্ছ সমুদ্রের সামনে, ভালো লাগছে। আর বিকেল টাইমটা তো খুবই ভালো লাগে, বিকেল টাইমটা তো মিস করবো না। তো এখন যাব, চলে যাব, মানে ভাই আর ক্যামেরাম্যান এলে চলে যাব রুমে, যেখানে রুম নেওয়া হয়েছে আমাদের। তো ওখানে গিয়ে আমাদের সব টিমে, যেহেতু আমরা একসাথে এসেছি, বাসে এসেছি, তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। টিফিন করবো গিয়ে, বিকেল লেগেছে, চা খাইনি, তাড়াতাড়ি করে এলাম। সূর্য বাবা ওটা দেখবো বলে আর হলো না, কালকে সকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করবো, অনেক সকালে আসবো, অ্যালার্ম দিয়ে রেখে দেবো। আজকে তো সারাদিন থাকবো, কাল সারাদিন, সারা রাতটা থাকবো, কালকে সারাদিনটা থেকে রাতের দিকে বাস ছেড়ে দেবো। তো চলো যেটুকুন পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে তোমাদেরকেও নিয়ে যাবো। এখনকার মতন চলো, পরে কথা বলছি। তো বন্ধুরা, এবার একটু যাব রুমের দিকে। আর জলের স্রোতটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ।
চলো কিছু টিফিন টিফিন করতে হবে, কিচ্ছু করিনি, চাও খাইনি, টিফিনও করিনি, তো যাই দেখা যাক কী টিফিন করা যায়, কি টিফিন রেডি হয়েছে করা যায়। তো চলো আবার পরে আসবো স্নান করতে। আমরা রুমে চলে এসেছি, এখন করবো টিফিন। আর টিফিনে দিয়েছে আজকে মুড়ি আর আলুর দম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আগে সে মুড়ি, এর ভেতরে আলুর দম আছে, আর এটা ছোলা ভাজাটা ভাই কিনেছে, আর এদিকে আছে ওটা হবে না ডিম টোস্ট আছে এখানে, আর আছে সামানপত্র যেটা লাগবে সেটা। বন্ধুরা আমরা স্নান করতে গিয়েছিলাম সমুদ্রতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা শ্যুট করতে পারিনি, এই কারণে যে ক্যামেরাম্যান নেই। যদি ক্যামেরাম্যানে যদি জলে নামে তো শ্যুটটা কে করবে? তো চেষ্টা করবো কাল, আজকে তো থাকবোই, তো কালকের দিনটা শ্যুট করে দেখানোর জন্য চেষ্টা করবো, শিওর কিন্তু নয়। আর হ্যাঁ, এখন বাজছে 12:15, আমাদের রুমেই আছি, রেস্ট রেস্ট হয়ে নিয়েছি, আর দেখি বেলা বেলি একটু বেরোবো, সব চারিদিকটা ঘোরাঘুরি করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। খাওয়া দাওয়া করতে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আসি একটু রেস্ট নিয়ে, তারপর ঘুরুঘুরু করতে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আবার যাবো সমুদ্রের ধারে, আর এই টাইমটা খুব ভালো লাগে। তো এখন বাজে 4:15, তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। আমরা রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম, মেঘ করেছে প্রচণ্ড ভাব, যাই না কি হবে, তো যাই তো আগে তারপরে দেখা যাবে। এখন বন্ধুরা আমি বলছি না কিন্তু ওটা আমার ভাই বলছে। দেখো মেঘ করেছে প্রচন্ড, জল পড়ি দে বাবা, এইসব পড়ি দে, বৃষ্টি বৃষ্টি পড়ি দে বাবা, মুটু পাগলু এখানে এসে বসে দাঁড়িয়ে আছে, এটা কালিয়া। আমরা এখন সবাই মিলে পার্ক পার্কে আছি আর কি, এখানে যে পার্কটা আছে নিউ দীঘাতে সেখানে আছি, খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে ঘুরছি, ভাই আছে পাশে, দিদি একটা জামাই বউ আছে, ক্যামেরাম্যান আছে, খুব সুন্দর লাগছে। আর মেঘ পড়েছিল, আস্তে আস্তে মেঘ সরে যাচ্ছে, তো চলো সাথে থাকো, এনজয় করো তোমরা। আমি এখন একদম নিচে আছি, মানে নিচে বলতে জলে, ঠিক আছো সমুদ্রে শ্যুট হচ্ছে, ফটো শ্যুট ভাই করছে। তুমি আমাকে চেনো? ওরে বাবরে, আরে বাবরে, জানো কত চেনে আমাকে, বাবা বাবা বাবা, লজ্জা লাগছে, তোমার লজ্জা লাগছে, তাকাও তাকাও তাকাও, তোমার লজ্জা লাগছে, আয় 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 এখানে, শোন শোন এখানে, শোন শোন, তোরও তো নিমকির মতো স্বভাব। দাদা খেতে দে
ওকে ইয়ে কর দে কাট কাট দিয়ে যা কত সময় যেন যাবি তো বন্ধুরা ঘোরাঘুরি করে চলে এলাম রুমে এসেছি এত ক্লান্ত হয়ে গেছি কি বলবো তো আর কি বলছি আর কোনো কথা বাড়াচ্ছি না গো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখাবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো কাল থেকে আবার অন্য একটা ব্লগ নিয়ে আসছি তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কেমন লাগছে কেমন লাগলো জানাবে তো বাই গুড নাইট আর এখন বাজে 9টা তো 9টার সময় আমার ভিডিওটা শেষ করছি আবার এডিট করতে হবে কালকে তোমাদেরকে দিতে হবে ভিডিওটা তো চলো রাখছি।